Oh, Ishvi, what are you doing? Radia dinosaur pasondo kore. তার জন্য মানহা আর রাফান রাদিয়ার জন্য বড় বড় দুইটা ডাইনোসর নিয়ে আসছে রাদি রাফান সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছে ভালো আছি তুমি চলে যাওয়ার পরে সব আনতে যাব আমি আইসা পাশে আমি সবাই আমি মানহা আমি কোন কাইসে খেলতেছি ওকে আসো আমরা নিচে যাব নিচে যেয়ে তারপর আমরা কথা বলবো ওকে তুমি চলে যাওয়ার পরে তারপর সব আন্টিরা তোমাকে বলতেছিল যে রাফান কোথায় মানহা কোথায় রাদিয়া তুমি কি খুশি তুমি ডাইনোসর পেয়ে তুমি কি অনেক খুশি হইছো ডাইনোসর গুলো পেয়ে অনেক বড় বড় ডাইনোসর আনছে হ্যাঁ ওরে বাবা এত বড় বড় ডাইনোসর রাদিয়া তুমি ভয় পাও না এত বড় ডাইনোসর কে চালের রুটি তো বানানো সম্ভব না তাই আমরা পরোটা দিয়ে মাংস দিয়ে খাবো এখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তো অনেক রোদ আর আমরা সবাই বেরিয়ে গেছি একটু বাসার সামনেই হাঁটবো আর হচ্ছে লাকিয়াপুরের বাসা যেতেছি যেহেতু রাফান মানহা সবাই আসছেন তো খুকিয়াপুরা অবশ্য গাড়ি নিয়ে চলে গেছে আগে আগেই আর আমি আর হেঁপেপু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ লাকিয়াপুর বাসা আমাদের বাসা থেকে খুবই কাছে বলতে গেলে প্রায় 10-15 মিনিট হাঁটার জায়গা আর যেহেতু এখানে হাঁটার রাস্তা খুবই ভালো তো আমি আর হেঁপেপু ভাবলাম যে ওরা গাড়ি নিয়ে চলে যাক আমরা হেঁটেই যাই আর আমাদের কাছে হেঁটতে হাঁটতে খুব ভালো লাগে আর যেহেতু আজকের ওয়েদার খুব ভালো ঠান্ডা নেই আমি তো সামার ড্রেস পরেই বেরোয় গেছি তার জন্য হাঁটতেও ভালো লাগতেছে আজকে অনেক রোদ উঠছে মনে হচ্ছে সামার এসে পড়ছে কিন্তু আসলে এটা রোদের ঝলক ইউকের ওয়েদার নিয়ে আসলে প্রেডিক্ট করা যায় না আজকে রোদ থাকলে কালকে বৃষ্টি মানে ওয়েদারটাই এমন বোঝা বড় মুশকিল অনেকেই জানতে চেয়েছিলেন আপনির বাসা আমাদের বাসা থেকে যদি হেঁটে যাই তাহলে কত দূর হেঁটে গেলে আসলে খুব বেশি একটা দূর না 10-15 মিনিট লাগে আর একা একা গেলে আর কি আর যদি বাচ্চা থাকে তাহলে তো সাথে আরেকটু টাইম লাগে তো আমরা আইসা পড়ছি প্রায় কাছাকাছি খুকিয়াপুরা মনে হচ্ছে ঢুকতেছে বসে এই এরিয়ার বাসাগুলো খুবই সুন্দর আর আপনাদের বাসার এখানে একটা প্লে গ্রাউন্ড আছে যেটা সবচেয়ে বড় সুবিধা সবাই প্লে করতে পারবে রাফান মানহা রফি ইশফি সবাইকে নিয়ে আসবে এখানে প্লে গ্রাউন্ড আর মনে হচ্ছে পুরো পাহাড়ের উপর উঠতেছি না এত মানে অনেক উপরে পাহাড়েই বাড়িটা বানানো এখানে সবগুলা একদম এদিকে একদম ঢালু আর এভাবে উপর ওঠা লাগতেছে আমি হাঁপাই গেছি পুরো সব বেবিরা গার্ডেনে প্লে করতেছে সবাই তো খুব ও ইশফি হোয়াট আর ইউ ডুইং ও আরফি তুমি কি শু পড়লে ওরে বাবা হাঁটতে পারে না জি ভাইয়া আমি খাই আসছি ইফি কি করে ও ইফি খাচ্ছে কি করো আরফি প্লে করে আর ঝগড়া করতেছে আরফি একটু রাজত্ব বেড়ে গেছে কাউকে কিছুই ধরতে দিতেছে না আরফি আর এই সুপো জানতে পারে না আরফি তুমি এটা নিয়ে উঠতে পারবে না আম্মু